الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. نعم جد درود بورين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকল প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহর নামটা নিতে চট্টগ্রামের মানুষের কি কষ্ট হয়? একটু লজ্জা বোধ হয় লাগে না? কোনো বিষয়ে লজ্জা পেলে তখন মানুষ কথা একটু আসতে বলে, যেমন বিয়ের সময় কোনে কথা একটু আসতেই বলে। আল্লাহর নাম নিতে তো আমাদের কোনো লজ্জা নাই, কোনো ভয় নাই। নির্ভয়ে নিঃসংকোচে জবাব দেন, সকল প্রশংসার একমাত্র মালিককে। বাম সাইড থেকে খুব বেশি সাইড টক হচ্ছে, এদিক থেকে খুব বেশি আওয়াজ আসছে। ছোট বাচ্চারা তো সব একদিকে পড়ে গেছে, যার ফলে তারা একটু সাইড টক করছে। মাহফিল কমিটির ভলেন্টিয়ার যারা আছেন তারা একটু ব্যাপারগুলো দেখুন, কারণ প্রত্যেকটা মজলিসের কিছু আদব আছে। কোরআনের মজলিসের আদবটা ভিন্ন। যদি আপনি এখানে কোরআনের আলোচনা শুনতে আসেন তাহলে অবশ্যই এখানে আপনাকে কোরআনে কারিমের আদব মেনটেন করে বসতে হবে। এটা সার্কাসের কোনো ময়দান না, যে বছরে আপনি একটা করছেন কোনো মতো কালেকশন টালেকশন করে বিদায় করে দিছেন না। যেহেতু কোরআনের বাগান, সো কোরআনের বাগানের মর্যাদা দিতে হবে এটাকে। আপনারা যদি যে যার মতো হাঁটা চলা করেন, উঠাউঠি করেন, সাইড টক করেন, এটা কোরআনে কারিমের সাথে বেয়াদবি হয়। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যতক্ষণ কোরআনের রহমত পাওয়ার আশা নিয়ে বসবেন, অন্তত পক্ষে আপনারা সাইড টক করবেন না, উঠাউঠি করবেন না, এই সুন্দর পরিবেশটাকে নষ্ট করবেন না আপনার কোনো কাজের দ্বারা, যেন পরিবেশের ক্ষতি না হয়। আমরা সকল প্রশংসা করলাম কার? আল্লাহর নামটা নিতে কি জবান থেকে কষ্ট হয়? জীবনে দুই কাপ চা আর 500 টাকার জন্য কত মিথ্যা বাতি নেতার পেছনে স্লোগান দিয়ে গলা ফাটিয়েছেন। ফুটবল খেলার সময় ইয়াহুদি খ্রিস্টানদের আনন্দে গা ভাসিয়ে জোরে গোল বলে চিৎকার করতে পেরেছেন।
অথচ যেই আল্লাহ জবান দিয়েছে ওই আল্লাহর নামটা জবান থেকে যদি বের না হয় তাহলে তোমার মতো কপাল পরা মুসলমানের আল্লাহর কোনো দরকার নাই জবান দিয়েছেন কে যে আল্লাহ জবান দিয়েছেন ওই জবান দিয়ে সবচেয়ে বেশি আওয়াজ দিয়ে নাম উচ্চারিত হবে কার একটু জোরে বলেন তো আল্লাহু আকবার দেখেন পরিবেশ ঠান্ডা হয়ে গেছে আল্লাহু আকবারের মুজিজা দেখছেন এটা বলার দরকার নাই একবার আল্লাহু আকবার বলছেন দেখেন পরিবেশ ঠান্ডা হয়ে গেছে তার কারণ হচ্ছে পরিবেশ নষ্ট করে শয়তান আর আল্লাহু আকবার হচ্ছে শয়তানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র ঠিক কি না এজন্য আমরা যদি কালিমার তাকবীর দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করি এতে আপনাদের কোনো আপত্তি আছে না বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে কবুল করে বামন সুন্দর ফারুকিয়া দাখিল মাদ্রাসা ও ঈদগাহ জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল উক্ত মাহফিলে প্রধান মেহমান প্রধান অতিথি বিশেষ মুফাসসির বৃন্দ বিশেষ অতিথি বৃন্দ সহকারে সভাপতি সহকারে যত মানুষের নাম এসেছে অথবা আসে নাই এই মাহফিলটিকে বাস্তবায়নের জন্য অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে যারাই কষ্ট করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জাযায়ে খায়র দান করুক আমরা বলি আমিন বিশেষ করে এই শৈতপ্রবাহের মাঝে এত শীতের মাঝে লং নাইটের প্রোগ্রাম আমি সাপোর্ট করি না কারণ গভীর রাতের প্রোগ্রামে বক্তা শ্রোতা কমিটি কারো কোনো ফায়দা নাই রাসূলের জীবনী পড়বেন আমাদের দেশের মানুষের ব্যাড হ্যাবিট হচ্ছে তারা শুনে বেশি পড়ে কম পড়তে চায় না যদি রাসূলের জীবনী পড়েন সিরাত ইবনে হিশাম সিরাতে মুস্তাফা রাহিকুল মাখতুম বাংলায় অনুবাদ হয়েছে পড়বেন আল্লাহর হাবিব এশার পরে গভীর রাত পর্যন্ত সাহাবীদেরকে নিয়ে বসে থাকতেন না এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে রাতে ওয়াজের টাইমটা এগিয়ে এনে অন্তত পক্ষে ফজরের নামাজটা জামাতে পড়ার এটা বললে বক্তা খারাপ যেটুকু সময় আমরা কথা বলবো বেশি সময় বলবো না তবে যেটুকু সময় বলবো যেহেতু আপনারা তাফসিরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন চেষ্টা করব কোরআন থেকে কথা বলার জন্য আল্লাহ তাআলা যে কথাগুলো আমার জবান থেকে বের হবে এই কথাগুলো অ্যাট ফার্স্ট আমাদেরকে এবং আপনারা যারা শুনছেন আপনাদের সকলকে যেন আমল করার তৌফিক দান করে আমরা বলি আমিন কোরআন কারীমের আলোচনা শুরু করার পূর্বে আল্লাহ তাআলা একটি রুলস দিয়েছেন একটা বিধান দিয়েছেন সেটি হচ্ছে কোরআন কারীমের আলোচনা শোনার পূর্বে অথবা কোরআন তেলাওয়াতের পূর্বে আপনাকে আউযু বিল্লাহ পড়তে হবে গোটা দুনিয়ার অন্য কোনো কাজের সময় আউযু বিল্লাহ পড়ার দরকার নাই পানি খাবেন আউযু বিল্লাহ দরকার নাই বিসমিল্লাহ বলে খেয়ে ফেলেন জামা পরবেন আউযু বিল্লাহ পড়া দরকার নাই বিসমিল্লাহ পরে গায়ে দেন ঘরের থেকে বের হবেন আউযু বিল্লাহ পড়ার দরকার নাই বিসমিল্লাহি তাওয়াক্কাল তো আল্লাহ বলে বের হয়ে যান একমাত্র ভিন্ন হচ্ছে আল্লাহর কোরআন যে কোরআন শোনার পূর্বে অথবা পড়ার পূর্বে বিসমিল্লাহ না আল্লাহ বলে আগে কলাম আউযু বিল্লাহ পড়বা যদি আপনার প্রশ্ন হয় কেন আউযু বিল্লাহ পড়তে হবে কোরআনে কারিম তার জবাব দিয়ে দিচ্ছে رب العالمين بولن فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم أو غلامرا جخن تمرا مر قرآن شنت جبا অথবা আমার কোরআন পড়ার জন্য যাবা কোরআন পড়ার পূর্বে অথবা কোরআন শোনার পূর্বে তোমরা আউযু বিল্লাহ পড়ে নাও তার কারণ হচ্ছে যখন তুমি কোরআনের মজলিসে হেদায়েত পাওয়ার জন্য বসবা তখন কোরআনের মজলিস থেকে তোমাকে ধোকা দিয়ে উঠিয়ে নেওয়ার জন্য সবচাইতে বেশি চেষ্টা যে করবে তার নাম কি আরো জোরে তবে শয়তান আমাদের বাংলাদেশে নাই আসেনি থাকলে থাকুক মিরসরাইতে নাই মিরসরাইতেও আছে থাকলে থাকুক অন্তত আজকের এই মাহফিলে নাই এখানেও আছে কই হাত তুলেন দেখি
আমার ভাইরা শয়তান অবশ্যই আছে কিন্তু শয়তানকে আমরা দেখি না কিন্তু আমাদের ধোঁকা দেওয়ার জন্য সব সময় তার চেষ্টা প্রচেষ্টা আছে না নাই সে আল্লাহ বলছেন গোলাম শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তুমি আমার আশ্রয় চেয়ে নাও কোরআন পড়ার আগে তুমি আউযু বিল্লাহ পড়ে নাও তাহলে শয়তানের সব ধোঁকা থেকে তোমাকে যিনি বাঁচিয়ে দিবেন তার নাম কি সবাই একসাথে পড়েন আউযু বিল্লাহি মিনাস একটু গরম চা অথবা পানি দিতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ولقد أهلكنا القرون من قبلكم لما ظلموا وجاءتهم رسلهم بالبينات وما كانوا ليؤمنوا كذلك نجزي القوم المجرمين جوري بولن تو الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউনূস এ সূরা 13 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন গোলাম ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু তোমাদের পূর্বে এই দুনিয়ার বহু মানুষকে বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি রাতারাতি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি We destroy many generations before you. তোমাদের পূর্বে দুনিয়ার বহু জাতি গোষ্ঠীকে আমি আল্লাহ তাআলা রাতারাতি দুনিয়া থেকে চরমভাবে ধ্বংস করে দিয়েছি কেন ধ্বংস করেছি লাম্মা যালামু যখন তাদের মাঝে জুলুম বেড়ে গিয়েছিল যখন তাদের সবলেরা দুর্বলদের প্রতি জুলুম করেছিল যখন তাদের ক্ষমতাসীনেরা সাধারণের প্রতি জুলুম করেছিল তখন আমি আল্লাহ তাআলা রাতারাতি দুনিয়া থেকে তাদেরকে গজব দিয়ে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছি চট্টগ্রামবাসী জবাব দেন আল্লাহ তাআলার ওই দিন যেই ক্ষমতা ছিল এখনো কি সেই ক্ষমতা আছে নাকি ক্ষমতা কমে গেছে ক্ষমতার মেয়াদ তো আল্লাহর 5 বছর কথা কন 10 বছর ও ভাই আমার তুমি যেই দল করো তোমার দল 5 বছরের জন্য আসে এরপর না হয় জোর জবরদস্তি করে আরো 5 বছর না হয় আরো 5 বছর কিন্তু আমি এমন আল্লাহর গোলাম আমার আল্লাহর ক্ষমতার কোনো মেয়াদ নাই আমার আল্লাহ ছিলেন আমার আল্লাহ আছেন যখন দুনিয়ার কেউ থাকবে না তখন যিনি থাকবেন তার নাম কি কেউ থাকবে না তখন এক আল্লাহ তাআলাই থাকবেন এজন্য আল্লাহ সূরা আর রহমানে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়াইবাকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان দুনিয়ার সব যখন ধ্বংস হয়ে যাবে ওই দিন যিনি বাকি থাকবেন তিনি আর কেউ না তিনি হচ্ছে আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন এ আয়াতে কারিমা থেকে বেসিক যে ব্যাপারটা আমরা ফাইন্ড আউট করতে পারলাম সেটা হচ্ছে ইস বাচ্চাগুলো কথা বলতেছে এই কথার আওয়াজ যখন কানে আসে আমাদের তো কোরআন দেখে দেখে কথা বলতে হয় এখন মুখস্থ কথা বলার ধরন একটা আর যদি তাফসির শুনতে চান তাহলে কথার পরে কথা কোরআন দেখে দেখে আপনাকে বলতে হবে আর ওই কথার মাঝে যদি বাহিরের কোনো আওয়াজ আসে তাহলে মাইন্ড সেট আপ চলে যায় অন্যদিকে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় একটু আমাকে সাহায্য করুন কারণ আপনারা কথা বললে আমি কথা বলতে পারবো না হয়তো আপনারা বলেন নয়তো আমারে বলতে দেন প্রিয় ভাইয়েরা আমার আপনাদের কি কষ্ট হচ্ছে রাগ করতেছেন আমার উপরে তাহলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এতে কারিমার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন
এই দুনিয়ার যে সমস্ত জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিলেন তাদের অন্যতম অপরাধ ছিল তারা জুলুমের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল তাদের ক্ষমতাবানেরা জনসাধারণের উপরে জুলুম শুরু করেছিল তাদের সবলেরা দুর্বলের উপরে জুলুম করেছিল চট্টগ্রামবাসী জবাব দেন এই জুলুম অত্যাচার অবিচার এটা কি তখন ছিল নাকি দুনিয়াতে এখনো আছে জালিমের অত্যাচার এখনো আছে না নাই ও ভাই আমার জালিমের অত্যাচার দেখে ভয় পাবেন না জালিমের জুলুম দেখে আপনি ভয় পাবেন না আপনাদের কথা সত্য যতদিন যাচ্ছে দুনিয়াতে জালিমের অত্যাচার বাড়ছে কিন্তু আপনি যদি আল্লাহর কোরআন পড়েন আপনি আশাহত হবেন না কারণ আল্লাহর কোরআনে আল্লাহ একবার দুইবার নয় চার চার জায়গায় আমার আল্লাহ বলেছেন ইন্নাহু লা ইউফলিহু যালিমুন দুনিয়ার কোন জালিম কখনো সফল হতে পারে না এবার কথা হচ্ছে এই কোরআনে আল্লাহ যা বলেছেন প্রত্যেকটা কথার উপরে আপনার বিশ্বাস আছে তো 90% নাকি 100 110 হতে হবে গোটা দুনিয়া উল্টে যেতে পারে কিন্তু আল্লাহর কোরআনের একটা সিঙ্গেল সেন্টেন্স একটা বাক্য একটা শব্দ কখনো মিথ্যা হতে পারে এখন কথা হচ্ছে হুজুর আল্লাহ তো কোরআনে চারবার বলেছে জালিমরা সফল হতে পারে না কিন্তু আমি তো দেখি জালিম সফল আমি তো দেখি জালিমের ক্ষমতা বেশি টাকা বেশি প্রভাব বেশি প্রতিপত্তি বেশি কারণ টাকা পয়সা ক্ষমতা না থাকলে তো জুলুম করা যায় না তো আমি তো দেখছি এগুলো বেশি আমি তো দেখি সে সফল কিন্তু আল্লাহ যে চারবার বললেন না কখনো কোনো জালিম সফল হতে পারে না তাহলে কোরআনের সাথে আমার দেখাতে তো মিল থাকলো না আমার ভাইরা আসলে কারণ হচ্ছে অনেক সময় আমরা যেটা দেখি অনেক সময় আমরা যেটারে সফলতা মনে করি ওটা আসলে অনেক সময় সফলতা হয় না ওটা অনেক সময় বিফলতা হয়ে যায় কারণ কোনটা সফলতা আর কোনটা বিফলতা এটা যদি পরিপূর্ণভাবে বুঝতে হয় আপনাকে ভবিষ্যতের জ্ঞান থাকা লাগবে ভবিষ্যতের জ্ঞান যার কাছে আছে একমাত্র ওই ব্যক্তি পরিপূর্ণ সফলতা বুঝতে পারবে ভবিষ্যতের জ্ঞান যার মাঝে নাই সে কোনোদিন পরিপূর্ণ সফলতা বুঝতে পারবে না যেমন আপনাদের এই মিরসরাই থেকে একজন মানুষ ঢাকা যাবে আগামীকাল সকাল 10টায় তার মিটিং আছে ঢাকার গুলিস্তানে মিরসরাই থেকে কেউ যদি ঢাকা যেতে চায় তাকে বাসে উঠতে হয় কোন স্টেশন থেকে মিরসরাই থেকেই তো সেখান থেকেই গাড়ি ছাড়বে বাস স্টেশন থেকে তাকে বাসে উঠতে হবে আগামীকাল সকাল 10টায় ঢাকা থাকতে হবে খোঁজ খবর নিয়ে জেনেছে ভোর 5টার সময় চট্টগ্রাম থেকে একটা গাড়ি ছাড়ে সকাল 6টার দিকে গাড়িটা মিরসরাই থাকবে এই 6টার বাসে যদি যেতে পারে তাহলে সে সঠিক সময়ে ঢাকা যেতে পারবে বিবিরে বলে রেখেছে বিবি আগামীকাল ভোরে আমাকে ডেকে দিবা জলদি আমার ঢাকা যেতে হবে আমার মিটিং আছে গুরুত্বপূর্ণ কিন্তু কি ব্যাপার বিবি হঠাৎ ডাকতে লেট করে ফেলেছে যার ফলে ওই আল্লাহর গোলাম সকালবেলা উঠে যখন বাস ধরতে গিয়েছে বাস স্ট্যান্ডে যাওয়ার পরে দেখা গিয়েছে তখন 6টা 15 মিনিট বেজে গেছে খবর নিয়ে জেনেছে ওই বাসটা 10 মিনিট আগে এখান থেকে ক্রস করে চলে গেছে বাসটা মিস করেছে আমার ভাইরা কথা বুঝে থাকলে জবাব দিবেন এই যে ব্যক্তিটা বাস মিস করলো 6টা 15 মিনিটে ওই লোকটা আপনাদের মিরসরাই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে তখন নিজেরে কি মনে করবে সফল নাকি ব্যর্থ বুঝেন কথা কি মনে করবে কারণ বাস মিস করেছে নিজেরে বড় ব্যর্থ মনে হবে ব্যর্থতার গ্লানি নিয়ে সে দাঁড়িয়ে আছে মনে বড় কষ্ট মন বড় খারাপ হঠাৎ করে দেখা গেল সামনের দিক থেকে মানুষ দৌড়াদৌড়ি করছে কান্নার আওয়াজ ভেসে আসছে লাশ নিয়ে মানুষ দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে সে তখন জবাব দিল কি ব্যাপার ভাই হঠাৎ সামনের দিক থেকে কান্নার আওয়াজ আসছে কেন তাকে বলা হলো একটু আগে 10 মিনিট আগে যে বাসটা মিরসরাই ক্রস করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে
কিছু দূর যাওয়ার পরে ওই বাসটা অ্যাক্সিডেন্ট হয়ে আরেকটা ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করে ওই বাসের যাত্রীরা সবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, সব নিহত হয়ে গিয়েছে। আমার ভাইরা কথা বুঝে থাকলে জবাব দেন, এই খবর শোনার পরে ঠিক ওই মুহূর্তে ওই লোকটা দাঁড়িয়ে নিজেরে কি মনে করবে, ব্যর্থ না সফল? দশ মিনিট আগে ভাবছিল কি? দশ মিনিট আগে যে নিজেকে ব্যর্থ মনে করেছিল, দশ মিনিট পরে ব্যর্থতার কাঁটাটা উল্টে সফলতায় গিয়েছে। তার মানে দুনিয়ার মানুষ অনেক সময় যেটার সফলতা মনে করে ওটা অনেক সময় কিছুক্ষণ পরে ব্যর্থতায় রূপ নেয়।